আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপির নতুন আরও একটি অ্যাপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে মুখে লেগে থাকার মতো স্বাদের মিল্ক টফি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নিই দারুণ মজা মিল্ক টফি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমেই আমরা টফির জন্য চুলার প্রিপারেশনে চলে যাব তাই এখানে আমি আগে থেকে চুলার লো মিডিয়াম হিটে একটা প্যান গরম করে নিয়েছি এখন এই গরম প্যানের মধ্যে আমি দিয়ে দেব নর্মালি বাজারে যে কর্নাস মিল্কের কৌটাটা কিনতে পাওয়া যায় সেরকমই এক কৌটা কর্নাস মিল্ক সম্পূর্ণ কর্নাস মিল্কটা প্যানে দেওয়া হয়ে গেলে কৌটার গায়ে অবশিষ্ট যে কর্নাস মিল্কটা রয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ তবে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন দুধ আর কন্ডাস আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানের মধ্যে ঢেলে দেব এরপর দুধ আর কন্ডাস মিল্কের মিশ্রণের মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন দুধ আর কন্ডাস মিল্কের মিশ্রণে বলক চলে এসেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের টু থার্ড কাপ চিনি মানে হলো ওয়ান থার্ড কাপে যে কাপটা আছে সেই কাপে দুই বা চিনিটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এখন কন্ডাস মিল্ক দুধ আর চিনিটাকে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে চুলার লো মিডিয়াম হিটে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা একেবারে ঘন হয়ে আসছে আর অবশ্যই কিন্তু এক্ষেত্রে টফের মিশ্রণের নাড়াচাড়াটা কোনোভাবেই বন্ধ করা যাবে না না হয় টপের মিশ্রণটা কিন্তু পাতিলের তলায় বেজে গিয়ে টপের কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অনবরত নেড়ে চিড়ে চুলা লো মিডিয়াম হিটে টপের মিশ্রণটা আমরা জাল করে ঘন করে নেব দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর টপের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এ পর্যায়ে আমি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যখন দেখবেন টফের মিশ্রণটা ঠিক এরকমই ঘন হয়ে যাবে এবং আঠালো একটা টেক্সার চলে আসবে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ রুম টেম্পারেচারের আনসল্টেড বাটার তবে আপনারা চাইলে এখানে ঘি অথবা ইন্টও ব্যবহার করতে পারেন কিন্তু কোনোভাবেই রান্নার রেগুলার তেলটা ব্যবহার করা যাবে না এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে জাল করে নেব আর অনবরত নেড়ে চেড়ে যাবো যেন কোনোভাবে টপের মিশ্রণটা পাতিলের তলায় বেজে না যায় কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব অথবা পাতিলের হ্যান্ডেলটা ধরে ঠিক এভাবেই একটু চুলা থেকে আলাদা করে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ চিনা বাদাম আর একটু খেয়াল করুন আমি কিন্তু বাদামটা ঠিক এভাবেই একটু ছোট টুকরো করে নিয়েছি সেই সাথে অ্যাড করে দেব। দুই টেবল চামচ পেস্তা বাদাম আর পেস্তা বাদামটাও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই সাথে এই ধরনের বাদামই কিন্তু আমি আগে থেকেই চুলার হালকা একটু রোস্ট করে নিয়েছি যেন বাদামে খুব সুন্দর একটা স্মেল টফের মধ্যে চলে আসে এর পরের মধ্যে আমি অ্যাড করে দেব ওয়ান ফোর চা চামচ এলাচ গুঁড়ো এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব আর এ পর্যায়ে অবশ্যই চুলার হিটটা একেবারেই লোতে করে দেবেন না হয় টফির মিশ্রণটা কিন্তু পাতিলের তলায় বেছে গিয়ে টফির কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন মিশ্রণটা ঠিক এরকমই আঠালো আর থকথকে হয়ে গেছে এ পর্যায়ে বুঝতে হবে টফের মিশ্রণটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি এখন চুলাটা বন্ধ করে দেব এবং টফের এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নেব আর এর জন্য আগে থেকে আমি পাঁচ ইঞ্চের একটা বেকিং মোল্ডের মধ্যে বাটার পেপার বিছিয়ে সামান্য পরিমাণে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এখন এই ঘি ব্রাশ করা মোল্ডের ভেতরে আমি সম্পূর্ণ টফের মিশ্রণটাই ঢেলে দেব এরপর স্প্যাচোলা দিয়ে ওপর সাইডটা সমান করে আবার একটা বাটার পেপার দিয়ে ঠিক এভাবেই টফের মিশ্রণের ওপরের সাইডটা প্লেন করে দেব। এখন কিন্তু টফের এই মিশ্রণটা আমরা আবারও একটা সাইডে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর টফের মিশ্রণটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে আর এ পর্যায়ে মোলটাকে আমি ঠিক এভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে উল্টে ধরলেই দেখবেন খুব সহজেই সম্পূর্ণ টফির বারটাই বোর্ডের ওপর ট্রান্সফার হয়ে যাবে এখন টফের বারের ওপর থেকে বাটার ব্যাপারটা সরিয়ে নিয়ে দেখুন তৈরি হয়ে গেছে পারফেক্ট দোকানের মতো টফির বার এখন এই বারটাকে আমরা আমাদের পছন্দ মতো শেপে কেটে নেব আমি এখানে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন আর এ বারের ভেতর অংশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টফিটা কত ভালোভাবে সেট হয়ে গেছে দেখুন এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ মজার মুখে লেগে থাকার মতো স্বাদের মিল্ক টফি তো আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাদের দোকান থেকে কিনে আনা টফি না খাইয়ে নিজেরাই ঘরে ঝটপট তৈরি করে ফেলুন দারুণ মজারেই মিল্ক টফি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ